For more updates, subscribe the YouTube channel and don't forget to press the bell icon. Assalamu alaikum viewers, আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রীয়া মিডিয়া দ্য ওয়ার্ল্ড অফ এন্টারটেইনমেন্ট দর্শক আজকে আমি আছি ভাইভাই ক্রোকারিজে ভাইভাই ক্রোকারিজে কিন্তু সব ধরনের ক্রোকারিজ আইটেমগুলো পাওয়া যায় আর আজকে আপনাদের জন্য অনেক এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো তো পুরোটা ভিডিও কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে শুরুতে পরিচিত হব সুমন ভাইয়ার সাথে যে কিনা আজকে পুরোটা ভিডিওর জন্য আমাদের হেল্প করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে আমাদের দর্শকদের আপনারা কোন কালেকশন দেখাচ্ছেন আজকে আমরা বিয়োদকে দেখাবো লগে আপনার কাশার হাড়ি ভাতের হাড়ি কাশার হাড়ি দেখা গেছে কাশার আপনার বাটি বাটি বাইগুলো কি রান্নার কাজে ব্যবহার করা যাবে রান্না করতে পারবে প্লাস আপনি সার্ভিং করতে পারবে সার্ভিং ও করবে অনেকে চাচ্ছে যে আপনার বাটি সিস্টেম কিছু বাটি যেমন ছোট বড় সাইজ আছে তারপর এটা হলো ভাতের বোল কাশার একটা প্লেট কাশার প্লেট এগুলো ডালা কাটে ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এই ধরনের কালেকশন গুলাই আজকে পুরোটা ভিডিও জুড়ে থাকবে আজকে ভিডিওদের জন্য সব নতুন কালেকশন এগুলো ভাইয়া শুরুতে একটু দোকানের অ্যাড্রেসটা দর্শকদেরকে দেখিয়ে দেই আমরা এই দর্শক আছি ভাই ভাই ক্রোকারিজে এটা হচ্ছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং 400409 নিউ মার্কেট ঢাকা কন্টাক্ট করতে হবে স্ক্রিনে দেখানো তিনটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ছাড়াও কিন্তু বিকাশ সুবিধা থাকছে তো সুমন ভাইয়া চলেন আজকে কালেকশনে চলে যাই ফারস্টে কোনটা দেখাবেন ফার্স্ট আমি প্লেটটা দেখি শেষ করি ওয়ান পিস প্লেট আচ্ছা এটা ডালা সাধারণের কাজে ওয়ান পিস একটা প্লেট এটা কিন্তু এমন একটা সাইজ যেটা প্লেট বানানো যাবে আবার ডালা হিসেবে হ্যাঁ ডালা হিসেবে করা যাবে এটা সাইজটা আমি একটু বলে দেই এটা হলো পুরোপুরি আছে আপনার 12 ইঞ্চি আচ্ছা এটা ফুললি 12 ইঞ্চি আছে দর্শক তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু এমন একটা শেপে যেটা দুই ভাবে ইউজ করা দুই ভাবে ইউজ করা যায় প্রাইসটা কত রাখছেন এটা পড়বে লোকে 1450 টাকা সিঙ্গেল পিস আচ্ছা এটা সিঙ্গেল পিস 1450 টাকা এবং একদমই মিনিমাম হোলসেল বাজেট ফিক্স বাজেট আচ্ছা তারপরে কালেকশনে চলে যাই তারপর আমি দেখাবো আপনাকে কাশার কড়াই যেটা আপনার লোকে আপনার পলিশ কাশা বলা হয় আচ্ছা এটা হচ্ছে পলিশ কাশার কড়াই এটা গ্লজি হবে খুব এবং এটা লুকটা দেখেন এটা সাইজটা ছোট হলো ভিতরটা কিন্তু অনেক ডিপ ভাই এগুলো তো রান্নার কাজেও ব্যবহার করা এগুলো সব রান্নার কাজে ব্যবহার করা এবং কি আপনারা সার্ভিংও করতে পারবেন সার্ভিংও করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার সাইজটা কতটুকু এটা হলো কি আমি আপনাকে মেপে দেখাচ্ছি এটা হলো আপনার 8 ইঞ্চি থেকে একটু কম আছে ম্যাম 8 ইঞ্চি থেকে সামান্য একটু কম আছে একটু কম আছে প্রাইসটা কত এটা এটা পড়বে হলো আপনার 1250 টাকা প্রাইস এটা সিঙ্গেল পিস 1250 টাকা এবং অবশ্যই এটা ফিক্সড বাজেট আমাদের এরপরে কালেকশনে যাব তারপর দেখাবে তার থেকে 1 সাইজ বড় এটা একটু ডিপ ওটা একটু ডিপ কমেন্টে ডিপ বেশি এটা একটু বড় হবে এবং এটা ডিপটা আরো একটু গভীর হবে হ্যাঁ আর একটু গভীর হবে আর এটা আমি একটু মেপে দেখাচ্ছি এটা হলো আপনার 8.5 ইঞ্চি এটা 8.5 ইঞ্চি প্রাইসটা কত এটা পড়বে 1450 এটা আবার ফিক্স 1450 টাকা এরপরে চলে যাই তারপরে পড়বে তার থেকে 1 সাইজ বড় তার চেয়েও 1 সাইজ বড় যারা এই ধরনের শৌখিন কিছু করতে চাচ্ছে এটা হলো 9 ইঞ্চি এটা হচ্ছে 9 ইঞ্চি একটু বেশি আছে তারপর 9 ইঞ্চি ধরে দিলাম এটা ডাটু ডিপ আর একটু ডিপ এটার প্রাইসটা এটা 1550 টাকা পড়বে এটা 1550 টাকা এরপরে চলে যাই আমরা তারপরে হলো কি সবচেয়ে বেশি ডিপ সবচেয়ে বড় সাইজ যেটা এটা এটার প্রাইসটা কত দেখেন আমি পাশাপাশি দেখাই এটা ডিপটা দেখেন এটা ডিপটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দুটো ডিপটা পাশাপাশি এটা কিন্তু গভীরটা বেশি এবং এই পাশে এটা কিন্তু কিছুটা কম এটা তুলনায় কম এটি আচ্ছা প্রাইসটা কত ভাইয়া এটা সাইজটা আমি মেপে দেখি আপনাকে এটা হলো কি আপনার 9.5 এর মতো আছে 9.5 এর মতো আছে প্রাইসটা এটা পড়বে হলো কি 1850 1850 টাকা11 ইঞ্চি এটার প্রাইসটা এটা প্রাইস পড়তে হলো আপনার 2050 টাকা 2050 টাকা বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস ফিক্স থাকবে দামাদামি করা যাবে না তারপর সবচেয়ে বড়টা তারপর দেখাবো সবচেয়ে বড়টা এটাতে রাইস কারি মাংস সব করা যাবে এটা পলিশ এবং এটাও পলিশ এটা সাইজটা কতটুকু আছে
এটা আছে আপনার 12 থেকে বেশি আছে 13 ইঞ্চি আছে 13 ইঞ্চির মতো আছে এবং এটা ডিপটা কিন্তু অনেক সরি এটা 12ই ধরা যায় আপনার 12ই ধরা 12 ইঞ্চি আছে আচ্ছা ডিপটা কিন্তু অনেক প্রাইসটা এটা পড়বে 2550 টাকা ফিক্সড বাজেট 2550 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট এগুলো সব কিন্তু ইন্ডিয়ান মনে করে নিয়ে ভাইয়া আর নতুন কালেকশন সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালেকশন আচ্ছা তারপরে কালেকশনে চলে যাই ভাইয়া তারপর আপনাকে দেখাবো অনেকে আমাদেরকে কমেন্টস করতেছে যে আপনার কাঁচার বাটির জন্য যে তরকারি অনেক সার্ভ করবে হ্যাঁ সার্ভ করার জন্য এই ধরনের বাটি এই যে এই ধরনের বাটি আপনারা নিতে পারেন এবং এটা ভাত বাড়ার যে বোল ওই শেপে হ্যাঁ ওই শেপটাই এটা তরকারি ভাত অনেক সার্ভ করতে পারবেন এটা আমি ভিভি দিচ্ছি তিনটা আছে না এটা হলো আপনার 9.5 ইঞ্চি এটা 9.5 ইঞ্চি প্রাইসটা এটা প্রাইসটা আপনার আস্তে আস্তে হলো 850 টাকা 850 টাকা এরপর সাইজটা দেখি তারপর একটা আছে আপনার এর মধ্যে কিন্তু ডট ডট করে একটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা আছে 10 ইঞ্চি এটা হবে আবার 10 ইঞ্চি প্রাইসটা এটা 1050 টাকা পড়বে 1050 টাকা এরপর তারপরে এটা আছে আপনার 12 ইঞ্চি 12 ইঞ্চি এটার প্রাইসটা এটা পড়বে হলো কি আপনার 1350 টাকা 1350 টাকা তো তিনটা সাইজে কিন্তু এই বাটিটাতে পেয়ে যাবেন চাইলে আরো বড় আছে আমরা দিতে পারবো আর যদি কারো লাগে তার জন্য ভাইয়াকে কল করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার একটা ওভাল শেপের একটা গোল বাটি ওভাল শেপে চাইলে এটা রান্না করতে পারবেন চাইলে এটা সার্ভিং এ করতে পারবেন এটা শেপটা হচ্ছে অনেকটা হাতল ছাড়া কড়াই হাতল ছাড়া কড়াইর মতো আপনারা দেখেন সেম জিনিস হাতল ছাড়া কড়াইর মতো দেখেন জাস্ট হাতলটা থাকলে এটা কড়াই হয়ে যায় হ্যাঁ কড়াই হয়ে যাবে আর অনেকে এই জিনিস দিয়ে রান্না করতে পারে রান্না করা চাইলে সার্ভিং এ করতে পারে সার্ভ করা যাবে এটা কতটুকু বললেন ভাইয়া এটা হলো কি আপনার 9 ইঞ্চি একটু কম আছে 9 ইঞ্চি সামান্য কিছুটা আমরা 8.5 ইঞ্চি ধরে দেই এটা আমরা প্রাইসটা এটা প্রাইস পড়বে হলো কি আপনি 850 টাকা 850 টাকা এরপরে কালেকশনে চলে যাই তারপর একটা হলো আপনি বড় সাইজ সবচেয়ে বড় সাইজ যেটা তবে এর চেয়ে বড় বোধহয় পাওয়া যাবে না ভাইয়া এর চেয়ে বড় আসতে পারে আমাদের এটা 10 ইঞ্চি আছে এটা 10 ইঞ্চির মতো আছে প্রাইসটা 1050 1050 টাকা এরপরে কালেকশনে চলে যাই আমরা তারপর দেখাবো আমরা কিছু আপনি ভাতের পাতিল এবার দেখাবো ভাতের হাড়ি অনেক সুন্দর শেপটা দেখেন একটা কলসির মতো ঠিক না গোল কলসি 1 কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন 1 কেজি পরিমাণ ভাত কিন্তু এটাতে রান্না করতে পারবেন এবং এটা ঢাকনা সহ নাকি ছাড়া এটা ঢাকনা ছাড়া ছাড়া এটা প্রাইসটা কত এটা পড়বে 1450 1450 টাকা 1 কেজি চালের আর কি যে হাড়ি রান্না করতে পারবেন তারপর তারপর আছে বিগ সাইজ এটা আপনি 1.5 কেজি পরিমাণ রান্না করতে পারবেন এটাতে আবার একটু গেস্ট বেশি আসলো 1.5 কেজি চাল একসাথেই রান্না করতে পারবেন বা বিগ ফ্যামিলির জন্য বিগ ফ্যামিলির জন্য প্রাইসটা এটা পড়বে হলো আপনার 1850 1850 এরপর তারপর আপনি পলিশ ছাড়া বারবার বলে দিই হ্যাঁ পলিশ ছাড়া তারপর হলো আপনার অনেক বড় সাইজটা আপনি 2.5 কেজি পরিমাণ 3 কেজি পরিমাণ করতে পারবেন 2.5 থেকে 3 কেজি পরিমাণ চাল রান্না করা যাবে অনেকটাই বিগ একটু সাইজটা দেখেন তাইলেই বুঝবেন যে ছোট থেকে বড় উপরে ভিতরটা দেখেন এই যে ভেতরটা এই ধরনের তো এটার প্রাইসটা কত ভাইয়া এটা পড়বে 2550 2550 টাকা ঠিক আছে একদম ফিক্সড বাজেট যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট আমি আবার বলে দেই 2550 1850 নিচেরটা দুইটা সাইজ হ্যাঁ আর এটা বলছিলাম আপনাকে 1450 1450 আচ্ছা এরপরে কোনটা দেখব ভাই আমরা তারপরে দেখাবো আমরা আপনার পলিশের ভিতরে হাড়ি ভাতের হাড়ি পলিশের মধ্যে ভাতের হাড়ি চান তাদের জন্য ঢাকনা সহ সেট হবে একদম এটাতে কতটুকু চাল রান্না করা এটা আপনি হাফ কেজি থেকে একটু বেশি রান্না করতে পারবেন আর 1 কেজি মাংস করতে পারবেন আবার আমার কাছে এটা সাইজটা দেখে ভাইয়া যে তরকারির যে হাড়ি গুলো ওরকম তরকারি ওভাবে করতে পারবেন রাইসও করতে পারবেন কারিও করতে পারবেন ভাত কারি সব করতে পারবেন এটা সেটটা প্রাইসটা কত ঢাকনা সহ এটা পড়বে হলো আপনার 2050 টাকা 2050 টাকা এটা ঢাকনা সহ আচ্ছা এরপর সাইজটা তারপর একটা পড়বে আপনার হলো 1 কেজি বড় যেটা আপনি ভাত করতে পারবেন 1 কেজি আর মাংস করতে পারবেন 2 কেজি 1 কেজি চালের ভাত হবে 1.5 থেকে 2 কেজি মাংস করতে পারবেন 1.5 থেকে 2 কেজি মাংস হয়ে যাবে প্রাইসটা কত এটা এটা পড়বে হলো আপনার 2250 টাকা 2250 টাকা ভাইয়া কেউ যদি এই সেম শেপের মধ্যে পলিশ ছাড়া চায় সেটাও কি পাওয়া যাবে না এটা পলিশ ছাড়া হয় না এটা যেরকম আছে ওরকমই এটা যেরকম আছে এরকমই আর পলিশ ছাড়া আপনি এটা হবে আচ্ছা যেটা আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি তো আজকে অলমোস্ট কাঁসার মধ্যে অনেক কিছু আমাদের কিচেনের প্রয়োজনীয় হাঁড়ি কড়াই বাটি দেখালাম আপনাদেরকে তো ভাইয়া ভিডিওর একদমই শেষ পর্যায়ে আছি আমাদের যে সকল দর্শকরা অনলাইনে কেনাকাটাগুলো করতে চাচ্ছে তাদের জন্য ফর্মালিটিসটা একটু বলে দেন যারা আমাদেরকে অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে আপনি কে কোন সাইজটা নেবেন অনেকগুলো আইটেম আমরা একসাথে দেখিয়েছি প্লাস হলো যারা ঢাকার ভিতরে আছেন আমাদেরকে হোম ডেলিভারি আমাদের সিস্টেম দেওয়া আছে আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা আমাদের কুরিয়ার সার্ভিস নিতে পারবেন আচ্ছা তো একদমই ভিডিও শেষ পর্যায়ে ভাইয়াকে অনেক ধন্যবাদ এতগুলো কালেকশন সুন্দর করে দেখানোর জন্য দর্শকদেরকে আরেকবার একটু দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিবেন ভাইয়া আচ্ছা ভাই ভাই ক্রকারিজে এটা হচ্ছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলার দোকান নং 400 নিউ মার্কেট ঢাকা কন্ট্যাক্ট করতে হবে 01738879722 01717739360 01617739360
এই তিনটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ ছাড়াও বিকাশ সুবিধা থাকছে, তো অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন দোকানে। এই ধরনের কালেকশন ছাড়াও যাবতীয় স্টেনলেস স্টিলের, অ্যালুমিনিয়ামের, এমনকি ননস্টিকের কালেকশনগুলো পেতে চলে আসতে হবে ভাই ভাই ক্রকারিজে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।